নমস্কার বন্ধুরা, রয় ইলেকট্রিকের পক্ষ থেকে আবার স্বাগত জানাই। আজকে আমরা এটা একটা কোল্ড স্টোরেজের একটা সেডের বোর্ড, ঠিক আছে। এটা একটা 15 অ্যাম্পিয়ারের সুইচ, 15 অ্যাম্পিয়ারের প্লাগ, মানে সকেট, 15 অ্যাম্পিয়ার সুইচ, 15 অ্যাম্পিয়ার সকেট এবং 5 অ্যাম্পিয়ারের 6টা 7টা সুইচ আছে আমরা দেখতে পাচ্ছি। তো বর্তমানে এই যে 7টা সুইচ, আমার কোনো কিছুই ব্যবহার হয় না, সুইচগুলো যথারীতি খারাপ হয়ে গেছে এবং কোনো কিছুই, যে এই সুইচটা একদম ভিতরে ঢুকে গেছে, কোনো কিছুই ব্যবহার হয় না, ঠিক আছে। তো এই স্থানে, মানে এই জায়গাতে আমরা একটা নতুন একটা নতুন বোর্ড লাগাবো। সেই বোর্ডটা আমরা দেখাচ্ছি কীরকম, ঠিক আছে। সেখানে শুধু থাকবে একটি 15 অ্যাম্পিয়ারের সকেট এবং একটি 15 অ্যাম্পিয়ারের সুইচ, যেটার থেকে আমাদের চলবে এক্সস্ট ফ্যান এবং ব্লোয়ার ফ্যান, ঠিক আছে। এক একটা ব্লোয়ার ফ্যানের অ্যাম্পিয়ার মিনিমাম 3 অ্যাম্পিয়ার করে হয় মিনিমাম, আর ম্যাক্সিমাম এক একটা ব্লোয়ার ফ্যান 5 অ্যাম্পিয়ারের হয়, ঠিক আছে। তো এখানে আমরা এটা চেঞ্জ করবো 15 অ্যাম্পিয়ারের প্লাগ দিয়ে, কারণ লোড হিসাবে 15 অ্যাম্পিয়ারটাই বেটার। তো 15 অ্যাম্পিয়ার আমরা প্লাগটা চেঞ্জ করবো। সেই স্থানে আমরা দেব 2-ওয়ে ন্যানো 15 অ্যাম্পিয়ার 2-ওয়ে ন্যানো বক্স, 15 অ্যাম্পিয়ার 2-ওয়ে ন্যানো বক্স। এখানে একটা সুইচ এবং একটা প্লাগ, দুটি বক্স গ্রুপ করা আছে, দুটি গ্রুপে দুটি জিনিস বসছে, ঠিক আছে। তার আগে এই বোর্ডটাকে আমরা এখান থেকে তুলে নেব। তো এই বোর্ডটা আমাদের জিআই দিয়ে বাঁধা আছে, আমরা কেটে নেব প্রথম, আর এই পাশটা দড়ি দিয়ে বাঁধা আছে। কেটে নিতে আমাদের চলে এসছে বেরিয়ে। তো আমরা এটা দেখতেই পাচ্ছি যে আমাদের মেন লাইন কাটা আছে। মেন লাইন কাটার পরে এই যে এই লাল ওয়্যার, এই লাল তারটা হচ্ছে ফেজ, এবং এই যে হলুদ টেপ করা আছে, এই হলুদ ওয়্যার, হলুদ তারটা, এটা নিউট্রন, মানে এই দুটোই আমাদের এখানে প্রয়োজন। আর এই আদার্স যে বাকি এই এত কথা তার আছে এবং এই সুইচ বোর্ডের সঙ্গে এখানে সেখানে কানেকশান করা আছে, আমাদের এইগুলোর কোনো কিছুর প্রয়োজন নেই, ঠিক আছে। তো আমরা এখানে এটা কেটে নেব, আমরা এই প্রতিটা কানেকশানকে খুলে নেব এবং এই বোর্ডটাকে আমরা তুলে নেব, ঠিক আছে। তো আমরা প্রতিটা কানেকশান আমরা এরকমভাবে না দেখিয়ে আমরা কানেকশানটা কেটে নিই, কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমাদের এই জায়গাটার থেকে আমরা সুইচ বোর্ডের কানেকশানগুলো কেটে নিয়েছি এবং আমাদের সুইচ বোর্ডটা দেখতে পাচ্ছি একদম ভেঙে গেছে। প্রতিটা সুইচ, যে 15 অ্যাম্পিয়ারের প্লাগটা ছিল, সেটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে, কারণ এর একদিকের পয়েন্টই নেই, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছি যে থ্রি পিনের জায়গায় 2 পিন হয়ে গেছে, একদিকের পয়েন্টই নেই, সুইচটাও ভেঙে গেছে, আর ছোটো সুইচ এগুলো ভিতর থেকে নষ্ট হয়ে গেছে, স্প্রিং নষ্ট হয়ে গেছে। তো আমরা দেখে নিয়েছি ওটা বাতিল। তো এই যে ভিতরে যে নিচের পাটাটা দিয়ে আছে, পাটাটা খুব শক্তভাবে আঁটা আছে। তো এই পাটাটার উপরেই আমরা ওই যে 15 অ্যাম্পিয়ারের সুইচ বোর্ড 2-ওয়ে ন্যানোটা সেটা বসাবো। তো তার আগে আমাদেরকে দেখে নিতে হবে যে দুটো ওই তারগুলো গলার জন্য যতটুকু আমাদের এর প্রয়োজন, এখানটায় তারগুলো গলানোর জন্য আমাদের ওই বোর্ডটা একটা ছোটো গ্রুপ কাটতে হবে। এই যে বোর্ডটার উপরে, এই বোর্ডটা কতটা জায়গা নিচ্ছে এবং কতটা জায়গা লাগতে পারে, কতটা জায়গা কাটতে হবে সেটা আমরা দেখে নিলাম, ঠিক আছে, যে এই বোর্ডটা বসবে। তো এরপর এর যে নিচের অংশটা, এই অংশটাকে আমাদের কেটে ওই যে পাইপটা ঢোকার মতো একটা গ্রুপ করে নিতে হবে তারগুলো ঢোকার জন্য, ঠিক আছে। তো আমরা তৎক্ষণ এটাকেই কাটবো, তৎক্ষণ দেখতে থাকুন আমাদের চ্যানেল। তো কেটে নিয়ে আমি ভিডিওটা দেখাচ্ছি, কেটে নিয়ে দেখাচ্ছি। তো আমরা এই বক্সটা, এটা গ্রুপ কেটে নিয়েছি, কেটে নিয়ে এই যে বক্সটা আমরা তারগুলো গলিয়ে নিয়ে ঠিকঠাক আমাদের যে অ্যাডজাস্টমেন্ট ঠিকঠাক হয়ে গেছে এটা। তো এরপর আমাদের এটাকে ছোটো ছোটো ড্রিল করে এটার সাথে এবং মিডিলে একটা, প্রয়োজনে চার কোণে চারটি দিতে পারলে খুবই ভালো হয়, কারণ 15 অ্যাম্পিয়ারের যে প্লাগটা পড়বে যখন খোলা হবে বা বের করা হবে, এতে যে বোর্ডটা লড়বে, ঠিক আছে, যে বোর্ডটার একটা টান থাকবে, সেই টানটা খুব মজবুতভাবে আমাদের আঁটতে হবে এর ভেতরে। তো আমরা এর জন্য ড্রিল করব। তো আমাদের এই যে খুব মোটা নয়, এটা একটা সরু ফলা 2.5 mm, ঠিক আছে, 2.5 mm আমরা ফলা নিয়ে নিয়েছি। এটাকে আমরা ছোটো ছোটো খুব আস্তে করে এখানটায় লাগাবো,
বাস এই ছোট ছোট অল্প অল্পখানি করে ডিল করব, ঠিক আছে? আমরা ডিল আমার এক হাতে ডিল করতে অসুবিধা হচ্ছে, তো আমি ডিল ডিল করে এটাকে এটা দেখাচ্ছি। ওকে, তৎক্ষণ দেখতে থাকুন। সময়ের মধ্যে চারটে ছোট ছোট ড্রিল করে নিয়েছি, একটা দুটো পয়েন্ট ছিল, একটা নিচে চার, দুটো তিনটে চারটে, আমরা চারটে ড্রিল করে নিয়েছি। চারটে ড্রিল এরপর আমরা এই চারটে ড্রিলে স্ক্রু আঁটবো, ঠিক আছে? তো আমরা ড্রিলগুলো একটু ভালো করে দেখে নিই। একটা স্ক্রু ফাঁসি নিয়ে এঁটে তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের বোল্টটা স্ক্রু দিয়ে খুব শক্তভাবে আঁটা হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এরপর আমাদের এই বোর্ডের উপরে যে পাল্লাটা হবে, মানে যে প্যানেলটা হবে, বোর্ডের কভারটা, সেই কভারটা এবং তার উপরে সুইচ প্লাগ, আমাদের সবসময় ডান পাশে সুইচ বাম পাশে প্লাগ থাকে, সিম্পল যেটা নিয়ম রুলস। তো আমরা সুইচ এবং প্লাগের কানেকশান করব, ঠিক আছে? তো সুইচ এবং কানেকশান করার জন্য যে উপরে পাল্লাটি সেটা আমরা দেখাচ্ছি। এই যে আমাদের এই পাল্লাটা, এই যে আমাদের যে প্লেটটা, এই প্লেটটায় আমরা বসবে সুইচ এবং প্লাগ। তার 15 অ্যাম্পিয়ারের সুইচ প্লাগের জন্য এই যে রয়েছে 15 অ্যাম্পিয়ারের প্লাগ, ঠিক আছে? আর রয়েছে আমাদের 15 অ্যাম্পিয়ারের সুইচ, আমরা এটাকে দেখাচ্ছি। 15 অ্যাম্পিয়ারের প্লাগের স্ক্রু ইয়ে এটা, আর 15 অ্যাম্পিয়ারের সুইচ এই যে। সুইচ একদম খুব সুন্দর আছে, স্ক্রু আমি পেয়ে গেছি। তো আমরা এটাকে এঁটে নিই, এঁটে নিয়ে তোমাদেরকে কানেকশান সহ সমস্ত কিছু আমি বর্ণনা দিই। তুই এঁটে নিয়েছি সুইচ প্লাগ বা সকেট 15 অ্যাম্পিয়ারের, আর আমরা কানেকশান দিয়ে দিয়েছি। নিচেটা ইনপুট সুইচে, সাধারণত আমরা জানি নিচেটা ইনপুট, উপরটা আউটপুট, ঠিক আছে? আর এই যে এটা হচ্ছে লাইন, মানে এই যে মেন লাইনটা যাবে, মেন লাইনটা ডান দিকে পড়বে, লাইন ডান দিকে, আমরা জানি আমাদের রুলস যেটা, লাইন থাকবে ডান দিকে, এটা হচ্ছে নিউট্রাল, এটা হচ্ছে আর্থিং, ঠিক আছে? এর তো ডান দিকে, আমাদের ডান দিকের জন্য আমরা ডান দিকের এই যে কানেকশান দিয়ে দিয়েছি, এই যে এটা হচ্ছে লাইনের কানেকশান। আর আমাদের এখানে এমনি সিম্বল দেওয়াই রয়েছে এল, আপনারা বাড়িতে চাইলেও এটাকে কানেকশান করতে পারবেন। তো আমাদের এরপর এখানে ফেজ হবে, এটাই নিউট্রাল হবে, যে কানেকশানটা হবে এটাই ফেজ, এটাই নিউট্রাল এবং এটাই আর্থ। এখানে আর্থের কোনো প্রয়োজন নেই, সেই সূত্রে আমরা এখানে ফেজ এবং এখানে নিউট্রাল এই দুটোকেই কানেকশান করব। তো আমরা এখানে এরপর আমরা কানেকশান করে নেব ওখানে উপরে। তো এই যে এখানে আমাদের ফেজ এবং নিউট্রাল আমরা জানি, সেটা কানেকশান করে এই ভিতরে তার, এই যে বড় বড় এত তার রয়েছে, এই তারগুলোকে ভিতরে গোল করে পাকিয়ে আমরা রেখে দেবো, দিয়ে আমরা দেখাচ্ছি তারপর, ঠিক আছে? তো আমরা এখানে এই যে দেখতে পাচ্ছি আমরা লাল তার, লাল তারটা এসে সুইচের নিচে, ফেজ বলেছিলাম, ফেজ লাগিয়ে দিয়েছি, এটা নিউট্রাল লাগিয়ে দিয়েছি। তো আমাদের এই যে এক্সট্রা তারটা রয়েছে, এই তারটাকে আমরা গোল করে পাকিয়ে এটার মধ্যে রেখে দেবো, কারণ এটা আমরা চাইলেও কেটে ফেলতে পারি। এটা হচ্ছে এক্সট্রা অপর অতিরিক্ত তার রয়েছে, অন্যান্য যে আদার্স কানেকশানগুলো অতীতে ছিল সেই সমস্ত কানেকশানগুলোর জন্য, এখন বর্তমানে অন্য কানেকশান শুরু হয়েছে, তো সেই জন্য তবুও আমরা এই তারটাকে না কেটে এখানেই রেখে দেবো, কারণ ভবিষ্যতে কখন কী কোন জায়গায় দরকার পড়বে এখন কিছু বলা যাবে না, কারণ এটা তো কোনো কারোর প্রাইভেট বাসা বাড়ি নয়, থাকার বাড়ি নয়, ঠিক আছে? এটা একটা ইন্ডাস্ট্রি, ঠিক আছে? কখন কী কোথায় কাজ লাগবে বলা খুব মুশকিল। তাই জন্য এই যে তারটা আমাদের অতিরিক্ত বেড়ে যাচ্ছে, তারটাকে আমরা এর মধ্যেই খুব ভালো করে গুটিয়ে রেখে দেবো। তো কীভাবে রাখছি আমরা আগে আমরা গুটিয়ে নিই, তারপর দেখিয়ে দিচ্ছি যে কেমন করে রাখা হলো, ঠিক আছে? তো আমরা এইটুকু বক্সের মধ্যে এতগুলো তারকে সুন্দরভাবে পাকিয়ে নিয়েছি, হ্যাঁ, খুব একটু চাপ হলেও আমরা পাকিয়ে নিয়েছি এর মধ্যে, এটা এর মধ্যেই থেকে যাবে, ঠিক আছে? তো এই যে আমাদের সুইচ বোর্ড প্লাগ, এরকম ডান পাশে সুইচ বাম পাশে প্লাগ থাকবে, তো আমরা এই সুইচ বোর্ড প্লাগটাকে এর মধ্যেই এঁটে নেব, ঠিক আছে? এই যে আমাদের বসে গেছে সুইচ বোর্ড এবং প্লাগ, আমরা এর মধ্যে এঁটে নেবো, এঁটে নিয়ে দেখাই। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এটা সমস্ত দিক থেকে আঁটা কমপ্লিট, এবং এটা খুব শক্তভাবে আঁটা হয়েছে, ঠিক আছে? সুইচ সকেট সব ওকে আছে, এটাকে আমরা এরপর লাইন চার্জ করব। আমাদের মেন সুইচ অফ আছে, মেন সুইচ চার্জ করে আমরা দেখে নেব এতে লাইন আসছে কি আসছে না। তো এখানে অনেকগুলো মেন সুইচ থাকলেও এখানে একটা 100 অ্যাম্পিয়ার, একটা 100 অ্যাম্পিয়ারের মেন সুইচ থেকে
এর কানেকশানটা দেওয়া আছে। এখানে অনেকগুলো মেন সুইচ আছে, মেন সুইচ থাকলে 100 অ্যাম্পিয়ারের মেন সুইচটা আমাদের নামানো আছে। এটাকে তুলবো, এটার থেকে আমাদের সমস্ত কানেকশানটা দেওয়া ছিল, ঠিক আছে। তো আমরা পুনরায় সেই সুইচ বোর্ডের কাছে এসে অবস্থান করেছি। তো এটা আমাদের সুইচ বোর্ড, সুইচ আমাদের সুইচ অফ অফ অবস্থায়, কোনো কিছু সিগন্যাল রেটিং কিছুই দিচ্ছে না দেখতে পাচ্ছি আমরা, লাইট জ্বলছে না। সুইচ অন করলাম, টেস্টার জ্বলছে। এরপর এখানে একটা জিনিস আমাদের দেখার আছে, এটা একটা ডিজিটাল টেস্টার। এই ডিজিটাল টেস্টারে ভোল্টেজ প্রপার আসছে কি আসছে না, মানে এই যে আমাদের যে টেস্টিং করছি, মানে যে আমরা মানে যে এই যে কাজটা করলাম, এই যে কাজটা করার পরে এখানে আমরা কাজটা করলাম, আমি দেখতে পাচ্ছি যে সুইচ দেওয়া আছে। তো সুইচ দেওয়ার পরে আমরা দেখছি যে এখানে আমাদের ইন্ডিকেটর লাইট জ্বলছে। ডিজিটাল টেস্টারে ডিসপ্লেও রয়েছে। ডিসপ্লেতে আমরা ডিসপ্লেতে কত ভোল্টেজ আছে সেটা দেখে নেব, কারণ এখানে সমস্ত এক্সজস্ট থেকে আরম্ভ করে সমস্ত কিছু হাইফ ফ্যান চলবে, প্রপার ভোল্টেজ আছে কি নাই সেটাই দেখার জন্য। তো ভোল্টেজ আছে কি নেই সেটা দেখতে গিয়ে আমরা দেখছি যে এখানে 220 আপ টু 220 ভোল্টেজ, মানে 220 ভোল্টেজের উপরে ভি দেখাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে 220 ভোল্টেজের উপর 220 ভোল্টেজ আমাদের প্রপার রয়েছে, মানে একদম পুরো প্রপার 220 ভোল্টেজ রয়েছে। তো এখানে আমাদের সিঙ্গেল ফেজের কোনো কিছু জিনিস চলতে কোনো অসুবিধা নেই, কারণ যেই গেজের তারটা দেওয়া আছে, যেই MMA তারটা দেওয়া আছে, এখানে কোনো কিছু অসুবিধা হবে না। তো আমাদের এই ভিডিওতে কেমন লাগলো লাইক সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন। আরও যদি তোমাদের কোনো রকম নিত্য নতুন ভিডিওর প্রয়োজন হয় তো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান যে কিসের ভিডিওর প্রয়োজন। এখানে সমস্ত কিছু ইলেকট্রিক ভিডিও সম্পূর্ণরূপে দেখানো হয় এবং টিউটোরিয়াল কোথায় কী প্রবলেম কী কারণ সমস্ত কিছু এখানে বর্ণনা করা হয়। এখানে কোনো কিছু ফেক ভিডিও দেখানো হয় না, ঠিক আছে। তো দেখতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ বন্ধুরা।